বারে বারে পুরী এসছি, বারে বারে ভুবনেশ্বর এসছি, কিন্তু কখনো আর কটকের আর ওই নেতাজি মিউজিয়ামে আসা হয়নি। এটা আমার কাছে এক লজ্জার বিষয়। যেই বাড়ির সামনে আমি এখন দাঁড়িয়ে আছি, এই সেই ভবন যেখানে 1897 সালের 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন। এখন সময় 5:08, সমরকান্ত এক্সপ্রেস ছেড়ে যাচ্ছে কটক স্টেশন। এখন সময় হচ্ছে 2:40। এখন নন্দনকানন জু থেকে এখন অটো করে চলেছি কটকের দিকে। বহুদিনের আমার ইচ্ছে আছে যে আমি কটকে, আমি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান তা আমার দেখার বহুদিনের ইচ্ছে আছে, কিন্তু কোনোদিন আর যাওয়ার সুযোগ হয়ে ওঠে না। তো এবারই ফাইনালি একটু হাতে একটু সময় আছে। আমার ট্রেন হচ্ছে 4:40-এর ট্রেন, 4:50-এর ট্রেন, সরি 4:50-এর ট্রেন। হাতে আর ওই ঘন্টা দুয়েক সময় আছে। তো এখন আমার ভাবলাম যে একবার নেতাজি মিউজিয়ামটা একবার দর্শন করে নিই, কবে আসবো, সুযোগ হবে কি হবে না। নেতাজি সুভাষচন্দ্র বসু যে জন্মস্থানটি, ওটি হচ্ছে কটকের আপনার উড়িয়া বাজার বলে একটি এলাকা, সেই এলাকার সেই সেই অঞ্চলে অবস্থিত আর কি। আর জায়গাটা হচ্ছে আপনার কটক স্টেশন থেকে 4 কিলোমিটার দূরে। এইবারে নন্দনকাননে কী হলো, সেখানে বেরোনোর পরে আসলে ডিস্টেন্স বেশি না, নন্দনকানন থেকে নেতাজি বার্থ প্লেস মিউজিয়াম দূরত্ব হচ্ছে গুগলে দেখছিলাম 11 কিলোমিটার, কিন্তু তাতেই অটো অটো সেখানে অটোতে কিন্তু এটা খুব দাম কস্টলি আর কি। মানে যেহেতু সঙ্গে লাগে যাচ্ছে, তাই বাসে করে যাওয়া, কখন যাবো, কীভাবে পৌঁছাবো, সেটা তো আমার ঠিক তো একটু মুশকিল আর কি। মানে সে কারণে ভাবলাম অটো করে নেওয়াটা ভালো হবে। তো অটো করতে গেলাম, 400 টাকা থেকে অটো শুরু হলো, তো দরদাম করে 350 টাকায় রাজি হলো। কটক শহরটা হচ্ছে দুদিকে দুটো নদী দিয়ে ঘেরা হয়ে আছে। একটা হচ্ছে, এক পাশে হচ্ছে কাঠজুড়ি কুয়াখাই, আর আরেক প্রান্তে হচ্ছে আপনার মহানদী আর কি। তো এখন আমরা কাঠজুড়ি কুয়াখাই যে নদী, সেই নদীটা এখন ক্রস করছি আমরা। কাঠজুড়ি কুয়াখাই নদী এবারে আস্তে আস্তে শেষ হতে চললো, আর এবারে আমরা আস্তে আস্তে প্রবেশ করব কটক শহরে। ওয়েলকাম টু কটক। রাস্তাঘাটগুলো কিন্তু সুন্দর লাগছে, একদম সাজানো গোছানো, ঝা চকচকে আর কি, দারুণ লাগছে। চলুন তো আমরা আস্তে আস্তে প্রবেশ করছি নেতাজি মিউজিয়ামে। সামনে সব এসে পেন্টিং আছে ঢোকার পথে। এখন সময় হচ্ছে 3:30। আমরা অবশেষে পৌঁছালাম নেতাজি মিউজিয়ামের সামনে। এই হচ্ছে পেছনে গেট। অ্যাকচুয়ালি আমাদের কি হয়েছে, যেই অটোওয়ালা যিনি আমাদের নিয়ে এলেন, ইনি ঠিকঠাক রাস্তা জানেন না। তো 11 কিলোমিটার রাস্তা উনি আমাকে পৌঁছালেন, 1 ঘন্টা সময়ে পৌঁছালেন। মানে ঘুরিয়ে 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 ঘুরিয়ে, একবার তো আমার গুগলে দেখাচ্ছিল 2 কিলোমিটার, একবার দেখালো 3 কিলোমিটার, তারপরে দেখাচ্ছে 5 কিলোমিটার, কোথায় রাস্তা কমবে না, রাস্তা বাড়ছে আর কি। সে যাই হোক, সে অটোওয়ালা যা যা করেছে করেছে, সেটা আর কিছু বলার নেই। আমার বহুদিনের স্বপ্ন ছিল, বহুদিনের ইচ্ছে ছিল একজন বাঙালি হয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থানে আমি আজ অব্দি আপনাদের ঘুরিয়ে নিয়ে যেতে পারিনি। এটা আমার কাছে এক লজ্জার বিষয়। বারে বারে পুরী এসছি, বারে বারে ভুবনেশ্বর এসছি, কিন্তু কখনো আর কটকের আর ওই নেতাজি মিউজিয়ামে আসা হয়নি। এটা আমার কাছে এক লজ্জার বিষয়। আর ফাইনালি আজ আসতে পারলাম, খুব দারুণ লাগছে। আর হাতে আমার বেশি সময় নেই, এখন 3:30 আমাকে আমাকে 4:00 এখান থেকে বেরিয়ে যেতে হবে। আর ভেতরে জিজ্ঞেস করলাম সিকিউরিটি, উনি বললেন যে মিউজিয়ামের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, বাইরে আপনি গার্ডেনে আমরা ফটোগ্রাফি করতে পারি। আর এখানে টিকিট হচ্ছে 10 টাকা, টিকিট কাটা আমার হয়ে গেছে অলরেডি। সপ্তাহে সোমবার বাদ দিয়ে বাকি সব দিন খোলা থাকে আপনার, সোমবার এবং গভর্নমেন্ট হলিডেগুলো তো বন্ধ থাকে, আর কিন্তু রবিবার দিন ওপেন। আর টাইমিংস হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি, আর লাঞ্চ ব্রেক হচ্ছে 1:30 থেকে 2টা অবধি। ঢুকলে বাম দিকে হচ্ছে টিকিট কাউন্টার। হম তো গার্ডেন মে লেনে, হ্যাঁ গার্ডেন মে লেনে।
প্রবেশ করছি মেইন যে নেতাজি মিউজিয়াম নেতাজি বার্থ প্লেস এই হচ্ছে জানকী ভবন এটা হচ্ছে নেতাজি পার্ক বেশ বেশ সুন্দর বেশ সাজানো গোছানো পার্ক বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে নিট অ্যান্ড ক্লিন চারদিকে সবুজের সমারোহ এই হচ্ছে আপনার নেতাজি বার্থ প্লেস মিউজিয়াম কখনো ভাবলে অবাক লাগে না এই সেই পেছনে সেই বাড়ি যেই বাড়ির সামনে আমি এখন দাঁড়িয়ে আছি এই সেই ভবন যেখানে 1897 সালের 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন বাবা ছিলেন জানকীনাথ বোস মা ছিলেন প্রভাবতী দেবী নেতাজি সুভাষচন্দ্র বসুর বাবা জানকীনাথ বোস উনি একজন লয়ার এবং অ্যাডভোকেট ছিলেন উনি কটক যে হাইকোর্ট সেই হাইকোর্টে উনি প্র্যাকটিস করতেন উনি প্রবাসী বাঙালি ছিলেন পরবর্তী সময়ে ওনারা শিফট হয়ে কলকাতা চলে যান নেতাজি সুভাষচন্দ্র বসুর বাল্যকালে একেবারে প্রাথমিক শিক্ষা এবং ক্লাস 10 অবধি ওনার পাঠলাভ এই কটকে হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসু কটকে দুটি স্কুলে পড়াশোনা করেছেন এখানে ওনার প্রথম যে উনি শিক্ষালাভ করেছিলেন যে স্কুল সেই স্কুলের নাম ছিল ব্যাপটিস্ট মিশন প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুল আর পরবর্তী সময়ে আরেকটি স্কুলে উনি পড়াশোনা করেছিলেন কটকে সেই স্কুলের নাম ছিল রেভেনসাউ কলেজের স্কুলে উনি পড়াশোনা করেছেন এই সময় যেটাকে আমরা মাধ্যমিক বলি সেই সময় ম্যাট্রিক অবধি উনি এই কটকে পড়াশোনা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু তারপরে তো উনি পরবর্তী সময়ে উচ্চশিক্ষার জন্য উনি প্রেসিডেন্সি কলেজে উনি ভর্তি হয়েছিলেন আর তারপরে ইতিহাস তো আমাদের সকলেই জানা আর সেই আমি ইতিহাসে আর যাচ্ছি না আজকে আমি আপনাদের দেখাতে এসেছি এই সেই পবিত্র জায়গা পবিত্র জন্মভূমি যেই জায়গায় নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন এই মাটি কতটা পবিত্র মাটি সেখানে এটা এখানে আপনারা না এলে নিজেরা কল্পনা করতে পারবেন না কখনো কল্পনার চোখে ভেবে দেখুন এই মাটিতেই উনি কখনো ছোটোবেলায় কখনো দস্যিপনা করেছেন কখনো খেলাধুলা করেছেন এই সেই ওনার চরণধুলিতে স্পর্শ এই সেই মাটি আর সেই পবিত্র জায়গা থেকে আমি আপনাদের ঘুরিয়ে নিয়ে যাচ্ছি মানে ভাবলে কেমন শিহরণ জায়গায় আমাদের তাই না নেতাজি বার্থ প্লেস মিউজিয়ামের ভেতর থেকে ঘুরে চলে এসেছি আগে তো বলেছি এই ভেতরে ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি অ্যালাউ নেই আর এই ভেতরে যেটুকু গিয়ে দেখলাম নেতাজি সুভাষচন্দ্র বসুর ওনার পারিবারিক ছবি ছোটোবেলার ছবি ওনার ব্যবহৃত জিনিসপত্র এবং সেই সঙ্গে সঙ্গে যে সময় উনি জেলে ছিলেন সেই সময় জেলে থাকাকালীন উনি যে বিভিন্ন জনকে যে চিঠি লিখেছিলেন সেই চিঠির বিভিন্ন রেপ্লিকা মোটামুটি ওগুলো সব ডিসপ্লে হয়ে আছে থ্যাংক ইউ দাদা তো ওগুলো সব ওখানে ডিসপ্লে হয়ে আছে তাছাড়া ওনার বিভিন্ন মুহূর্তের সমস্ত ছবি আছে ত্রিপুরি কংগ্রেসের গান্ধীজির সঙ্গে ছবি আমি সমস্ত বাঙালিকে অনুরোধ করবো আপনারা পুরী বেড়াতে আসছেন পুরীর সঙ্গে সঙ্গে আপনারা ভুবনেশ্বর অবধি আসছেন আপনারা সাইট সিন করতে আপনারা পারলে কিন্তু এই নেতাজি বার্থ প্লেস মিউজিয়ামে কিন্তু আপনারা আসবেন এখানে এক অন্য ধরনের এক অনুভূতি নিয়ে আপনারা বাড়ি ফিরবেন আর খুব অল্প সময়ের মধ্যে যেটুকু পারলাম ঘুরিয়ে দেখালাম আমার নিজের সত্যি অনেক দিনের বহুদিনের আমার স্বপ্ন ছিল যে এখানে আসবো ঘুরিয়ে দেখবো আমার বহুদিনের স্বপ্ন পূর্ণ হলো এটা আমার কাছে একটা বড় কথা হাতে খুব বেশি সময় নেই 4:40 ট্রেন 4:10 হয়ে গেছে আমাকে এনিও আমাকে কটক স্টেশন এখনই বেরিয়ে যেতে হবে এখন সময় হচ্ছে বিকাল 4:40 পৌঁছে গেছি কটক স্টেশনের সামনে আর সেখান থেকে একটা অটো পেয়ে গেলাম ওই নেতাজি বার্থ প্লেস মিউজিয়াম থেকে 150 টাকা নিল আমি এখান থেকে ট্রাভেল করবো 12819 ভুবনেশ্বর আনন্দবিহার সমরকান্তি এক্সপ্রেস আমি যাবো হিজলি অবধি আর ওই ট্রেনটি সপ্তাহে 2 দিন চলে বুধবার আর রবিবার চলে পৌঁছে গেছি কটক স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে আর ট্রেনটি তার শিডিউল টাইমে 5 মিনিট পরে ঢুকলো কটক স্টেশনে শিডিউল টাইম ছিল 4:55 আর শিডিউল অ্যারাইভেল আর এখানে পৌঁছাচ্ছে 4:05 সময় পৌঁছাচ্ছে আমাদের সিট আছে 42:48 এখন সময় 5:08 সমরকান্তি এক্সপ্রেস ছেড়ে যাচ্ছে কটক স্টেশন এখন সময় হচ্ছে 5:50 আমি ট্রেনে বসে বসে আমি চা খাচ্ছি এই যে আর
আজকে সবথেকে ভালো কথা হচ্ছে আজকে আমি আমার পছন্দের সিট পেয়েছি, সাইড আপার ক্লাসে আমি সিট পেয়েছি। সাইড আপার ক্লাসে আসলে আমার খুব ভালো লাগে, কারণ এটা আমার মনে হয় একেবারে নির্ঝঞ্ঝাট শান্তিতে প্রাইভেসিটা খুব মেনটেন হয়। মানে কেউ এখানে কোনো এই দাদা একটু সরুন, দাদা একটু উঠে পড়ুন, দাদা একটু বসুন, এই ব্যাপারগুলো হয় না বলে আমার সাইড আপার লোয়ারটা আমার সবসময় খুব পছন্দের জায়গা। যাই হোক, আর গত তিন চার দিন দারুণ ঘুরলাম আপনাদের ভুবনেশ্বর, পুরী, সেই সঙ্গে সঙ্গে সবশেষে কটক হয়ে তারপরে বাড়ি ফিরছি। আর বিকেলবেলা আর একটু সময় হলে ভালো হতো নেতাজি মিউজিয়ামে। আসলে এই অটোওয়ালার জন্য আমার নন্দনকানন থেকে যে অটো করে এলাম উনিই আমাকে এতটা ডিলে করিয়ে দিলেন যে ভাবতে পারিনি আর এতটা ডিলে হবে। তাও যতটা পড়লাম ঝুটে কাশা করে ঘুরে দেখলাম, তার অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে ভাগ করলাম। ট্রেনটি এখন থেকেই 10-12 মিনিট লেটে চলছে, জানি না অ্যাকচুয়ালি হিজলি স্টেশন অব্দি কত লেট হবে। তো যাই হোক না কেন পৌঁছে যাবো মোটামুটি ইউটিউব কনফার্ম। তাই বার্থ প্লেস মিউজিয়ামটি আপনাদের কেমন লাগলো আপনারা লিখে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে আপনারা কিন্তু লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সঙ্গে সঙ্গে আপনাদের মহামূল্যবান সময় থেকে কিছুটা সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। বাই বাই, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।